হ্যালো ভিউয়ার্স, আমি কে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ক্যামদেশে স্টুডিও দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায়, সেটা আজকে শেখার। তো আমি ক্যামদেশে স্টুডিও ওপেন করেছি উইন্ডোজ 7, 8। দেখি ভাববেন না যে উইন্ডোজ 10-এ বা XP-তে 8.1-এ ক্যামদেশে স্টুডিও কাজ করা যায় না। খুবই সাধারণ একটি সফটওয়্যার, এটা দিয়ে খুব ভালোভাবে খুব হার্ড কাজগুলো করতে পারবেন খুব ইজিতে। তো পূর্ণাঙ্গ ভিডিওটি দেখতে থাকবেন। এজন্য ক্যামদেশে স্টুডিওতে ভিডিও এডিটিং করার জন্য আমাদের প্রথমে একটি ভিডিও ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য আমরা ইম্পোর্ট মিডিয়া রাইট ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া অথবা এখান থেকে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা যে কোনো ধরনের একটি ভিডিও ইম্পোর্ট করলাম এখানে। তো চলে আসলো একটি ভিডিও, ভাবেন না যে কোথায় হারিয়ে গেল। এখান থেকে আমরা দেখে নিতে পারি যে ভিডিওটি কোথায় আছে। তো আমরা এখান থেকে রাইট ক্লিক করলাম, একটু টাইমলাইনে ক্লিক করলে ভিডিওটি এখানে চলে এসেছে। আমরা জুম বাড়িয়ে নিলাম ভিডিও এডিটিং কাজ সুবিধা করার জন্য। তো আমরা যদি ভিডিও এ বাম সাইড থেকে কাটতে চাই তাহলে এরকম ভাবে ড্রপ করে দিলে হবে, ডান সাইড থেকে কাটতে চাইলে এরকম ভাবে করে দিলেই হবে। যদি একটু বেশি খানিক কাটতে চাই তাহলে আমরা স্প্লিটে ক্লিক করব, এখানে রাইট ক্লিক করব, উপরে কাট আছে, অথবা এখান থেকে কাট করে দিব, অথবা যদি কেটেই ফেলি তাহলে কন্ট্রোল সেট করে দিব। আবার দেখা যাচ্ছে মাঝখানে যতটুকু কাটতে চাই তাহলে এটাকে এখানে নিয়ে এসে স্প্লিট করে রাইট ক্লিক করে কাট করে দিব, অথবা এখান থেকে এটার উপরে ক্লিক করে কাট করে দিতে পারি। তো আমরা যদি এই ভিডিওর উপরে কোনো লোগো বসাতে চাই তাহলে আমরা এখান থেকে লাইব্রেরি থেকে অনেকগুলো লোগো পাবো। এখান থেকে দেখেন অনেকগুলো থিমস আছে। অথবা আমরা ক্লিক বিনে এসে ইম্পোর্ট মিডিয়া করে আমরা আমাদের লোগো যেখানে বসানো আছে করা আছে, প্রথমে আমাদের লোগো তৈরি করা আছে নিশ্চয়ই আমাদের চ্যানেলে, সেই লোগোটা আমরা এখান থেকে নিয়ে রাইট ক্লিক করবো। তো লোগোটা কোথায় বসাবো, কিভাবে বসাবো আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারবো। নাকি ভিডিও পুরো টাইমটা হবে, দেখেন পুরো টাইমটা হয়ে গেল, প্রথম লাস্টের দিকে হয়ে গেল। এরকম ভাবে আমরা লোগো তৈরি করতে পারি, লোগো বসাতে পারি একটি ভিডিওতে। এদিকে দেখেন লোগোটা অনেক বড় হয়ে গেছে, এটাকে সুন্দর করে ধরে ছোট করে দিলাম, খুব সুন্দর। আচ্ছা, এই ধরনের লোগো যদি আমার পছন্দ না হয় বা অন্য কোথাও কোনো একটা কিছু দিতে হলে এখান থেকে একটা শেপস দিতে পারি। কোন ধরনের শেপস আমার চাই, কি ধরনের শেপস আমি চাই চাই, তো এই শেপসটাকে আমরা এখান থেকে খুব ছোট্ট করে বসিয়ে দিতে পারি। শেপসের মধ্যে যদি ইচ্ছা হয় কিছু একটা লেখেও দিতে পারি, সেই লেখাটাকে আবার আমরা এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট চেঞ্জ করে দিতে পারি, এরিয়াল ভাগ করে দিতে পারি, পছন্দের ফন্ট সবার, এখান থেকে কালারিং একটু চেঞ্জও করে দিতে পারি, কোনো ব্যাপার না। তো এটা কত দূর হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। এই ভিডিওটাকে যদি আমরা জুম করতে চাই তাহলে এখান থেকে আমরা জুম করতে পারি, এই যে জুম, ভয়ের কোনো কারণ নেই, এখান থেকে আমরা জুম করতে পারি। ও আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক কিছু আছে দেখানোই তো হলো, সব কাজগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমার একটি খুব দারুণ একটি বিষয় আছে, এখান থেকে আপনি এটাকে নিয়ে আসলে নিয়ে এসে দেখে দেন, জাস্ট এটা যখন হবে কতটুকু হবে সেটাই হচ্ছে বড় কথা। আমি দেখা যাচ্ছে অল্প একটু দিলাম, তাহলে দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি। আজকে আমি অল্প একটু এরকম হয়ে যাওয়ার পরে তারপরে আবার ঠিক হয়ে গেল। এটা খুব সুন্দর একটি জিনিস, আমি এটাকে কাট করে দিলাম। তো অডিওতে যাই, যদি ভিডিও অডিও ভিডিও আর অডিও সাইলেন্স করতে চাই, কতটুকু সাইলেন্স করতে হবে সেটা দেখিয়ে দিতে হবে। যেমন এই যে আমরা এটা নিয়ে এসে স্প্লিট করে দিয়ে মাঝখানে এতটুকু সাইলেন্স করবো,
তো এই যে অডিও মেনুতে গিয়ে জাস্ট সাইলেন্সে ক্লিক করবো, ভিডিওটা সাইলেন্স হয়ে গেল। এবার এখানে কোনো সাউন্ড বসাতে পারে, লাইব্রেরি থেকে এখানে মিউজিক আছে, অনেকগুলো মিউজিক নিয়ে আসতে পারেন এখানে, অথবা ইনপুট মিডিয়া থেকে আপনার পছন্দের মিউজিকটা নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম না। আবার এই মিউজিকটা এরকম ভাবে অনেক বড় ছিল, কেটে আমি শুধু এতটুকুই বানিয়ে দিছি। তো এই ভিডিওটাতে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন অ্যাড করতে পারেন, এখান থেকে ট্রান্সলেশনে এসে ভিডিওটা কিভাবে ওপেন হবে, ট্রান্সলেশন তো বুঝতেই পারছেন কিভাবে ভিডিওটা ওপেন হবে। যেমন মনে করেন ফার্স্টেই ভিডিওটা ওপেন হওয়ার জন্য, আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিভাবে পাওয়ার পয়েন্টের মতো ভিডিও ওপেন হয়ে গেছে। কার্সর ইফেক্ট যখন আমরা রেকর্ডিং করব, এইখানে দেখেন এই রেকর্ড দ্য স্ক্রিন রেকর্ডিং করব, তখন এই রেকর্ডিং করার সাথে সাথে ওই রেকর্ডিং ফাইলটা এখানে আসবে, তখন কার্সর ইফেক্টটা শো করবে, কার্সরটা হাইলাইট হওয়ার জন্য ওইটা শো করে। তো আসলে আমরা ভিডিও কিভাবে স্লো করতে হয় সেভাবে দেখি। যেমন আমরা অনেক সময় দেখছি যে ভিডিও জুম ইন আউট এগুলো হয়, তো ভিডিও স্লো হয় সেটা আমরা দেখেছি। এই জন্য স্লো করার জন্য রাইট ক্লিক করবো, ক্লিপ স্পিড ক্লিক করবো, এখান থেকে 100% হচ্ছে দেখা ফ্রেম, কমিয়ে দিলে ভিডিওটা স্লো হয়ে গেল, বাড়িয়ে দিলে ভিডিওটা ফাস্ট হয়ে গেল, ইজি একটা বিষয়। এখন এইখান থেকে আমরা ভিডিওটার সাইজ নির্ধারণ করতে পারবো, একটা কাস্টম সাইজ আছে, তো আমরা এখান থেকে ভিডিওর সাইজ নির্ধারণ করতে পারবো। ভিডিওগুলো একটু লাফালাফি শুরু করে দিছে, আচ্ছা আমরা এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি, এরকম করলাম। এখান থেকে একটু এরকম করলাম, এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করা যায়, এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, হয়ে গেল ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আসলে আমার ভিডিওর আগে থেকে সিলেক্ট হয়েছিল, আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে আর মোটামুটি সবগুলো দেখানো হয়ে গেল আপনাদের, নতুন কিছু না আর কিছুই নাই, মোটামুটি একটি ভিডিও পূর্ণাঙ্গভাবে এডিটিং করার জন্য যা কিছু দরকার ছিল সবকিছুই আমাদের আপনাদের দেখানো হয়ে গেল। এখন আপনারা ভিডিওটাকে সেভ করবেন কিভাবে, এজন্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ারে ক্লিক করতে হবে। এখানে দেখেন আপনার লেখা আছে প্রোডাক্ট উইথ ওয়াটারমার্ক, অর্থাৎ ভিডিওটি সেভ হলে এরকম ওদের ওয়াটারমার্ক সহ ভিডিওটি যখন প্লে হবে তখন দেখাবে, আর এন্টার কি এরকম ভাবে দেখাবে। তো আপনি কিটা কোথায় পাবেন এই জন্য চলে আসুন সুন্দর করে, আর এখানে এখান থেকে কপি করেন, দেন প্রোডাক্ট অ্যান্ড শেয়ারে ক্লিক করেন। ভাইয়ার না, এটা আমি আমার ডাউনলোড ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটা দিয়ে রেখেছি, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা দিয়ে দিলাম প্রোডাক্ট উইদাউট ওয়াটারমার্ক, ওকে। দেন এখান থেকে আমি ভিডিওর কোয়ালিটি নির্ধারণ করব, দেন নেক্সট নেক্সট কোথায় সেভ হবে দেখিয়ে দিতে হবে, ফিনিশ বাটনে ক্লিক করে ভিডিওটা সেভ হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।